গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভ্লগটা একদম দুপুরবেলা থেকে শুরু করছি, অফিস থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেছি অ্যাকচুয়ালি বোনের একটু জ্বর জ্বর এসেছে শুনে। তো বাড়ি এসে যেটা করছিলাম সেটা হচ্ছে যে চিকেন স্যুপটা বানিয়ে দিয়েছিলাম বোনের জন্য। কয়েকটা চিকেন সিদ্ধ করে নিয়ে সুইট কর্ন দিয়ে যে সুইট কর্ন চিকেন স্যুপ হয় সেটাই বানাচ্ছিলাম। তো ভাবলাম হালকা পাতলা শ্যুট করে নিই, যদিও শ্যুটটা পুরোপুরি করে উঠতে পারিনি, কারণ আমি অলরেডি বাড়ি এসেছি আড়াইতে, ওর তখন শরীর খারাপ করছিলো, খিদে পাচ্ছিলো। তো কোনো রকমের আর কি তাড়াহুড়ো করে সামান্যই একটুখানি দেখালাম, পুরোটা দেখানো হলো না, পরে কোনো একদিন দেখাবো। যাই হোক, তো তারপরে বোন ক্যালকল খেয়ে বললো যে চ স্কুলকে একটু সামনে থেকে ঘুরিয়ে আনি, চলো চলো। যদিও শরীরটা খারাপ ছিল, ওকে বারবার বারণ করা সত্ত্বেও বললো যে না আজকে শরীর খারাপ বলে। আমি যখন এই করেছি, ছুটি নিয়েছি অফিস থেকে, তখন চ স্কুবি আর একে নিয়ে ঘুরে যাস। এই হচ্ছে ঘটনা। তো আমরা সবাই মিলে বেরোচ্ছিলাম, আমি মাম স্কুবি অ্যাপি আর পল্লব এই কজন মিলে গেছি। তো এই হচ্ছে ঘটনা। তো চলো টাটা, যেতে গেলে চেন পড়ে এসো। দুজনকে নিয়ে বেরিয়েছি, সামনে অসুস্থ মাম বসে আছে, যে আমার থেকে বেশি সুন্দর লাগছে। হ্যালো, আপনি সামনে চলায় কি হয়? 1 2 3 4 5 সিটার, একটা ভিডিও মেরে দিয়ে ঘুরতে বেরিয়েছিলাম ওদেরকে নিয়ে কিছু ট্রিট ফিট কিনে দিয়ে। হঠাৎ করে দেখি আমি যেখান থেকে চুল কাটি, গুড্ডুদা বেশিরভাগ সময় এই সেলুনে থাকে না, অ্যাক্সিস মলে থাকে। বাট সেদিন কি দেখি যে কালকে আর কি দেখলাম যে গুরুদা সেলুনে আছে। তো লোভ সামলাতে পারলাম না, চুলটা কেটেই ফেললাম। অনেকদিন ধরেই ভাবছি কাটবো, কিন্তু একদমই কাটা হচ্ছিলো না। তো চুলটা আলটিমেটলি কেটেই ফেললাম, জানি না কেমন লাগবে, কী ব্যাপার না ব্যাপার। তো এই চুল কাটার পর এরকমই দেখাচ্ছিলো আমাকে অ্যাকচুয়ালি। তো ব্যাপার হচ্ছে যে এর আগের বার আমি কেটেছিলাম হচ্ছে নর্মাল বব, যেটার হাইটটা আমার এর থেকে একটু বড় ছিল। তো গুড্ডুদা এবারে বললো আরেকটু ছোটো করে দিচ্ছি, বললাম করে দাও। যাই হোক, এই ব্লগটা আজকে একটু ছোটোই হয়ে গেল, কিন্তু যেটা বলার সেটা হলো যে গুড্ডুদার থেকে চুল টুল কেটে এসে মামের শরীরটা আবার খারাপ করছিলো, যার জন্য মাম স্কুবি অ্যাপি সবাইকে নামিয়ে দিলাম, দিয়ে আমি আবার আগরপাড়ার পথে ফিরে চললাম। জানি না ইভান আবার আমাকে দেখে কি বলবে, কেমন লাগবে। ওর তো এমনিও ছোটো চুল একটা পছন্দ করে না, কিন্তু হ্যাঁ স্বাধীনতায় হস্তক্ষেপও করে না। দেখি কি বলে। জামা পড়নি কেন? তুমি জানো না আমি ব্লগ করবো। দেখা যাচ্ছে না গা, বলো না তাকাও কি ঠিক আছে, আগে বলো কেমন দেখাচ্ছে, কি ভালো তো করেছি না দেখে কথা বলো তুমি। ক্লিপটা দিয়ে দাও, দিয়েছি ক্লিপটা দাওনি তুমি, ক্লিপটা দাও। এখন বাজে রাত 10টা, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। এবার এসে দেখছি শাশুড়ি মা গেছেন মামা বাড়িতে, তো রাতের একটু তরকারি বসাতে হবে, মাংস টাংস বের করে রেখে গেছেন, ওইটা একটু বসাবো, একটু কষা মাংস করে নিই। আর দেখলাম এক পিস মাছ আছে, মানে দুপুরে হয়তো মাছটা হয়েছিল, আমি একটা রুটি খাবো জাস্ট, রুটি দিয়ে আমি জানি না কেন আমার খেতে ইচ্ছা করছে না। তো যদিও কিচ্ছু খাইনি রাস্তায়, যাই হোক। তো তো যেটা করবো এখন, মাংস একটু কষা মাংস করে দিই সবার জন্য, আর শাশুড়িমা এলে আমি একটা রুটি খেয়ে নেবো ওখানে মাছ দিয়ে। এই হচ্ছে আপাতত প্ল্যান। তো চলো আগে মাংসটা করে নিই, খুশিয়ে খুশিয়ে বেশ একটু একদম রুটির সাথে খাওয়ার মতো কষা কষা করার ইচ্ছা আছে, লেটস সি কী হয় না হয়। তো চলো যাই। রাতে রান্না হয়ে গেছে আর এই ছিল আমার চিকেন করা। তো যাই হোক, এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা, গুড নাইট।